উপরে আইসক্রিম দেওয়া, জেলো দেওয়া, আর সুস্থ আছেই। খেয়ে দেখি, এত সুন্দর করে গার্নিশ করে দিয়েছেন, আর খুব তাড়াতাড়ি খাবারটা চলে আসছে। ওয়েলকাম টু রিম্পি অরুণ ব্লগ। আজকে হুট করে আমার ফালুদা খেতে ইচ্ছে হলো, তো আমি ভাবলাম উত্তরার মধ্যে একটু ভালো মানের ফালুদা কোথায় পাওয়া যায় একটু সার্চ করলাম। তো সার্চ করার মধ্যে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে আমার চোখে পড়লো স্কাই শেফ নামে একটা রেস্টুরেন্ট। এটা দেখলাম ইন্টেরিয়ারটা বেশ সুন্দর, রুফটপও আছে, আবার বাসারও কাছাকাছি। তো আমি ভাবলাম যে এখানে গিয়ে একটু ফালুদা ট্রাই করি, সাথে এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেটাও আপনাদের সাথে শেয়ার করি। যদিও আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, অলরেডি ক্লোজিং টাইম। তো আমি এখন রুফটপে আছি, নিচে হচ্ছে রেস্টুরেন্ট পার্টও আছে। এখন প্রায় 11টা ক্লোজিং আওয়ার, তো শুধু ফালুদা তো আর খাওয়া যাবে না। আমি অলরেডি অর্ডার করে ফেলেছি, এখানে একটা রাইসের প্ল্যাটার অর্ডার করেছি আর একটা ফালুদা অর্ডার করেছি। মেন উদ্দেশ্য আজকে ফালুদা খাওয়া আর হচ্ছে এই এনভায়রনমেন্টটা এনজয় করা। আপনাদের সাথে পুরো রুফটপের ভিডিওও শেয়ার করছি, সাথে এদের যে রেস্টুরেন্ট পার্টটা রয়েছে সেইটাও শেয়ার করছি। খুবই সুন্দর ডেকোরেশন, ভীষণ ভালো লাগতেছে। এত গরম কিন্তু উপরে বাতাস, যেমন ফালুদা চলে আসছে। রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের যে জমজম টাওয়ার আছে, জমজম টাওয়ারের ঠিক অপোজিটেই পেয়ে যাবেন রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই শেফ। আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ। আপনাদের এটার সাথে কি ভ্যাট অ্যাড হয়? আমরা মেন ডিশ একটা অর্ডার করেছি, যে শুধু ফালুদা খেতে আসলে এরা বলবে কি শুধু ফালুদা খাওয়ার জন্য এত রাত্রে এই রেস্টুরেন্টে চলে আসছি। আমি ভাবলাম একটা মেন ডিশ অর্ডার করি, তো বলছিলাম ফালুদাটা যেন আমাকে আগে দিয়ে দেওয়া হয়, কারণ এটা খাওয়ার জন্যই আজকে বের হয়েছি। তো এটার প্রাইস হচ্ছে 220 টাকা। খুবই সুন্দর করে গার্নিশ করে দিয়েছেন, উপরে এই যে আপেলের স্লাইস, আজকে হুট করে ইফতারের পর আমার মনে হচ্ছিল ফালুদা খাবো, যে কোথায় খাবো কোথায় খাবো। আমি অলরেডি কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে আসছি, এত রাত হয়ে গেছে সব ক্লোজ হয়ে গেছে। তো কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে এটাও পছন্দ করে রেখেছিলাম, আর কয়েকটা রেস্টুরেন্ট লিস্টের মধ্যে ছিল। আমি ভেবেছিলাম 2-3টা রেস্টুরেন্ট ট্রাই করে তারপর আপনাদেরকে বলবো, তো 2-3টা রেস্টুরেন্ট ট্রাই করা সম্ভব হয় নাই। উপরে আইসক্রিম দেওয়া, জেলো দেওয়া, তারপর চেরি দেওয়া, আর ফ্রুটস তো আছেই। খেয়ে দেখি, ফ্রুটসের মধ্যে কলা, আপেল, কমলা। আচ্ছা, এটা কি কমলা? আমি খেয়ে দেখি। মালটা নর্মালি আপেল আর বেদানা এটাই কমন থাকে। থ্যাংক ইউ। ফ্রুটস বেশ ভালো পরিমাণে দেয়া। তো যেটা আমার কাছে ডিফারেন্ট লাগলো সেটা হচ্ছে যে মালটাটা অনেক জায়গায় দেয় না। আর দেখি কী আছে নিচে। যে নিচে হচ্ছে নুডলসের লেয়ার, শাগুর লেয়ার, নিচের থেকে নেড়ে নেড়ে উপরে উঠাই। আমার সত্যিই খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছিলো, ফালুদা খাওয়ার জন্যই আসছি। মনে হচ্ছিলো যে একটু ভালো মানের ফালুদার জন্য পাই। বেশ ভালো লাগতেছে, সিরিয়াসলি বেশ ভালো লাগতেছে। ফ্রুটসের পরিমাণ বেশি দেওয়াতে ভালো লাগতেছে, যে আপেলও বেশি দেওয়া আছে। এমন এক এনভায়রনমেন্টে বসে যে কোনো কিছু খেলেই ভালো লাগবে। আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, আর ইচ্ছা হচ্ছিলো যে ফালুদাই খাবো। তো এটা খাওয়ার শেষ। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট তুলনায় আমার প্রাইসটা যে খুব একটা বেশি তেমন হচ্ছে না, কারণ যে কোনো খাবারেরই প্রাইস রেঞ্জটা কিন্তু ডিপেন্ড করে যে তাদের এনভায়রনমেন্টের উপর। এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 330 টাকা। এত সুন্দর করে গার্নিশ করে দিয়েছেন, আর খুব তাড়াতাড়ি খাবারটা চলে আসছে। রেস্টুরেন্টটাও যত সুন্দর, এত সুন্দর করে গার্নিশ করে দিয়েছে অল্প সময়ের মধ্যে, এটা ভীষণ ভালো লাগতেছে। আর এখন এই একদল আসবে, যে আমি ডেজার্ট আগে খেয়ে ফেলছি, যেটা বললাম যে আমার মেন উদ্দেশ্য ছিল আজকে ডেজার্টটাই খাওয়া, এই জন্য তাদেরকে বলে দিয়েছিলাম আমাকে এটা আগে দেন। রাইসের কোয়ান্টিটি অ্যাভারেজ টাইপের, যতটুকু সেটার মধ্যে ডিম বা অন্য কিছুই নেই, জাস্ট ভেজিটেবল, অল্প একটু ক্যাপসিকাম আর গাজর। টেস্ট অ্যাভারেজ টাইপ, কারণ অন্য তেমন কিছুই দেওয়া হয়নি। টেস্ট অ্যাভারেজ টাইপ কিন্তু ফ্রেশ। দুই ধরনের সস দিয়েছেন, সালাদের পরিমাণও বেশ ভালো দেওয়া আছে। শসা, গাজর, টমেটোর সাথে এখানে আচার মিক্সড করে দেওয়া হয়েছে। তো যেহেতু রাইসটা একদম প্লেন রাইসের মতোই, এটার সাথে মিক্সড করে দিয়ে খেতে ভালো লাগছে। চিকেন এখান থেকে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, চিকেনটা খাই। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, চিকেনের স্বাদটা বেশ ভালো লাগতেছে। বারবিকিউ সস ভালো পরিমাণে দেওয়া আছে। আর এটা হচ্ছে বাটার রাইস, কিন্তু বাটারের খুব একটা ফ্লেভার আসতেছে না, অ্যাজ ইউজুয়াল নর্মাল ফ্রাইড রাইস। এখানে সর্টেড ভেজিটেবল আছে, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বেবিকর্ন। এটা সব অ্যাভারেজ টাইপের। এই প্ল্যাটারে চিকেনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, আর এই রাইসটা দিয়ে এই সালাডটা দিয়ে মিক্স করে খেতে ভালো লাগতেছে। মেন কথা হচ্ছে আজকে আমি এসেছিলাম ডেজার্ট খেতে, যে সুন্দর একটা পরিবেশে বসে ডেজার্ট খাবো। তাদের ফালুদাটা ভীষণ ভালো লেগেছে, আর এই প্ল্যাটারের গার্নিশ করা থেকে শুরু করে সব কিছু, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্ল্যাটার, মানে সব কিছু মিলে ভালো লাগছে।
নর্মালি এমন টাইপের রেস্টুরেন্টগুলোর প্রাইসটা আরেকটু হাই হয়, তো সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে না প্রাইসটাও কম আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।